পতাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পায়ের কাছে রেখে আওয়ামী লীগের অনুষ্ঠান। বগুড়ায় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। সেখানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ও জাতীয় পতাকা মেঝেতে ফেলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দলের স্থানীয় কর্মীরাও ক্ষুব্ধ হয়েছেন আয়োজকদের এমন কাজে। এ ঘটনার দায় স্বীকার করে ক্ষমাও চেয়েছেন আয়োজকরাও। মঞ্চে বাদ্যযন্ত্রের সাথে ঠেস দিয়ে রাখা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সাথে জাতীয় পতাকা সেই মঞ্চে নেচে গিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি বগুড়ায় গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ এই অনুষ্ঠানে আয়োজন করেন। উপলক্ষ ছিল উপজেলা কমিটির সদ্য ঘোষিত নেশাদের সংবর্ধনা দেওয়া। মহিষাবান উচ্চ বিদ্যালয় মাঠে 14 মার্চ রাতে এই অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনার ভিডিও চিত্র। জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর ছবি এইভাবে ফেলে রেখে অনুষ্ঠান পরিবেশন করায় সমালোচনার মুখর হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। দলের স্থানীয় নেতাকর্মীরাও ক্ষুব্ধ হয়েছেন আয়োজকদের এমন কর্মকাণ্ডে। মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হক পাইকার বলেন, অনুষ্ঠানের এতগুলো মানুষ কারোর চোখেই এই দৃশ্য দৃষ্টিকটু লাগলো না। যারা সত্যিকারের আওয়ামী লীগ করে তাদের কাছে অত্যন্ত এই দৃশ্য দৃষ্টিকটু লাগার কথা। ওই অনুষ্ঠানের প্রায় দেড় ঘন্টা ধরে ভিডিওতে দেখা মিলেছে একই দৃশ্য। যদিও আয়োজকদের দাবি অল্প সময়ের জন্য রাখা হয়েছিল ছবি আর জাতীয় পতাকা। বিষয়টি নিয়ে ক্যামেরায় কথা না বললেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা।